আমার নাম মোসামত মনোয়ারা বেগম। আমার গ্রাম উত্তর মণিকুড়া। 30 কাঠা মাটি নিয়ে একটা কৃষি কাজ করি। আমরা ফুড সিকিউরিটি বিবিএ 3 বছর আগে 13 সালে বিবিএ করার পরে আমরা প্রশিক্ষণ পাইছি। প্রশিক্ষণ পাওয়ার পরে তাবিজ কেমনে লটকাইতে হয়, এই হরমোন এগুলো আগে জানতাম না। আগে খালি শুধু বিষ কিনে আনে হমানি মারতাম ক্ষেতের মধ্যে, খাই হাইরিয়া রোগ সৃষ্টি হয়। এখন তো আমরা এগুলাই দিয়া এই বিষাক্ত জিনিস থেকে মুক্ত। অনেক আগে থেকে করতেছি, কিন্তু এখন 3 বছর ধরে যে বিবিএতে ঢুকছি, ঢুকার পরে একটু আমি আগেই গেছি। প্রশিক্ষণ পাইয়া আমি একটু বেশিভাবে বুঝে নিয়েছি যে কোন বীজটা লাগাইলে কখন কী হবে, কোন সারটা আনলে কখন কী হবে, এই সারগুলাই বীজগুলাই আমি সব কিছু বুঝে নিই, যাতে আমার কোনো ডুপ্লিকেট জিনিস না দিতে পারে। পরমে নাম তো এলোগা সালমা। সালমার মতো যে আমরা পরিশ্রম করতে পারতাম, তাই আমরাও তো আগাইতে পারতাম। আগে ভাত পাইছে না খাওয়ার জন্য, এখানে ভাত বিক্রি করে এবার আমন ধান বিক্রি করলাম। আমি 80 মন বিক্রি করে 40,000 টাকা আয় করছি। 40,000 টাকা আয় করে পরে ঘরটা মেরামত করছি। আমরা বুঝাই যে দেশের মধ্যে প্রেসিডেন্ট হয়েছে মহিলা, আমরাও যদি এমন করে কাজ করে আগায় যেতে পারি, তা আমরাও তো আমরা ছেলেমেয়েরা হওয়ার করাইয়া আমরা ছেলেমেয়েরা যদি একদিন প্রেসিডেন্ট হইতে পারে, এরকম ধরনের স্বপ্ন আমরা দেখি আর কি।